দুর্নীতি একদিনে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য সচেতনতা ও সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। সকালে দুদক কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা, সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় বিভিন্ন সংস্থা, রোভার স্কাউট ও গার্লস গাইডরা মিলে দুর্নীতি বিরোধী মানববন্ধন করেন। দুর্নীতি একদিনে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য সচেতনতা ও সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। সকালে দুদক কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা, সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় বিভিন্ন সংস্থা, রোভার স্কাউট ও গার্লস গাইডরা মিলে দুর্নীতি বিরোধী মানববন্ধন করেন। দুর্নীতি একদিনে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য সচেতনতা ও সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। সকালে দুদক কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা, সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় বিভিন্ন সংস্থা, রোভার স্কাউট ও গার্লস গাইডরা মিলে দুর্নীতি বিরোধী মানববন্ধন করেন। দুর্নীতি একদিনে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য সচেতনতা ও সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। সকালে দুদক কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা, সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় বিভিন্ন সংস্থা, রোভার স্কাউট ও গার্লস গাইডরা মিলে দুর্নীতি বিরোধী মানববন্ধন করেন। দুর্নীতি একদিনে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য সচেতনতা ও সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। সকালে দুদক কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা, সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় বিভিন্ন সংস্থা, রোভার স্কাউট ও গার্লস গাইডরা মিলে দুর্নীতি বিরোধী মানববন্ধন করেন। দুর্নীতি একদিনে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এজন্য সচেতনতা ও সদিচ্ছা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ। সকালে দুদক কার্যালয় প্রাঙ্গণে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা, সর্বস্তরের মানুষকে সচেতন করতে হবে। এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, পরে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন দুদক চেয়ারম্যান। এ সময় বিভিন্ন সংস্থা, রোভার স্কাউট ও গার্লস গাইডরা মিলে দুর্নীতি বিরোধী মানববন্ধন করেন।